সিবিআই আধিকারিকরা তদন্ত করতে গেছেন, 10 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করছেন, তারপর জানতে পেরেছেন কিছু একটা ডিজিটাল এভিডেন্স লুকিয়ে দিয়েছেন জীবনকৃষ্ণ সাহা। কৌস্তব চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত জানায়। গোটা বাংলার মানুষ টাকা গোনার ছবি দেখেছিল, এবার পুকুর পুকুরের জল সরানোর ছবি দেখতে বাধ্য হচ্ছেন। বিধায়ক কি এমন রেখেছেন ফোনে, ফোন ফেলে দিয়েছেন এমনটাই খবর। না না, আমি আপনাদের বলছি রিপাবলিক বাংলার মাধ্যমে যে কি অবস্থা তৃণমূলের। তৃণমূল সিবিআই ইডির ভয়ে, সিবিআই ইডির সামনে মোবাইল ফোন ছুড়ে পুকুরে ফেলে দিয়েছে। এই দিন অপেক্ষায় আসছে যেদিন পিসি ভাইপোকে ছুড়ে গঙ্গায় ফেলে দেবে। ভাইপো দুর্নীতিগ্রস্ত ভাইপো, রাজ্যের সবচেয়ে বড় মাফিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কবে পিসি ছুড়ে লুকিয়ে দেওয়ার চেষ্টা করবে গঙ্গায়, তার তার আজকে ছোট সংস্করণ হয়ে হচ্ছে যেখানে ঘটনা ঘটেছে। এর থেকে লজ্জার বাংলার কিছু হতে পারে না। যে বাংলায় বুদ্ধদেব পর্যায় মুখ্যমন্ত্রী ছিল, যে বাংলায় জ্যোতি বোস মুখ্যমন্ত্রী ছিল, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। গতবাবু, এই মুহূর্তে ছবিটা যদি দেখেন দেখতে পাবেন, সিবিআই আধিকারিকরা তদন্ত করতে এসে পাম্প নিয়ে আসতে বাধ্য হচ্ছেন, পাইপ নিয়ে আসতে বাধ্য হচ্ছেন জল সরানোর চেষ্টা করার জন্য। বিধায়ক তিনি ফোন ফেলে দিচ্ছেন পুকুরে। না না, তাই তো, তৃণমূলের নেতাদের অনেক কিছু ফেলে দিতে হবে। পার্থ অর্পিতাকে ফেলতে পারেনি, শান্তনু তার বান্ধবীকে ফেলতে পারেনি, কুন্তল তার বান্ধবীকে ফেলতে পারেনি, অভিষেক ব্যানার্জি তার শালিকা গম্ভীর এবং হচ্ছে তার স্ত্রী রুজিনা নারুলাকে ফেলতে পারেনি। কাজী তৃণমূল গোটা দলটা দুর্নীতিগ্রস্ত পচে গেছে, বিজেপির দৌলতে ভেসে আছে। অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করা উচিত এবং এই বিধায়ককে ইমিডিয়েট এই ফোন ফেলে দেওয়ার জন্য এই বিধায়ককে অ্যারেস্ট করা উচিত। বেশ কৌস্তব বাবু, অসংখ্য ধন্যবাদ। চ্যাটার্জি সিপিএম নেতা তিনি ছিলেন, তিনি বলছেন যে দুর্নীতি এবং সেই দুর্নীতি আড়াল করতে এই প্রচেষ্টা। আজ 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 শিউড়ির মাটি থেকে, আজ শিউড়ির মাটি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলে দিয়েছেন, যুবকের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা চলছে এই বাংলায়, গরিব বেকারের টাকা লুট হয়েছে, মন্ত্রীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, দুর্নীতি করলে জেলে যেতেই হবে, কে বলেছেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আর আজ আমরা যে ছবি দেখতে পাচ্ছি গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হচ্ছিল, সবাই দেখেছেন, রাজ্যকে দেখেছেন, গোটা রিপাবলিক বাংলা দেখিয়েছে, গোটা বাংলার মানুষ দেখেছেন রাজ্যকে। এবার রাজ্যকে কি ছবি দেখতে পাচ্ছেন, বাংলার মানুষ কি ছবি দেখতে পাচ্ছে? রাত্রে পুকুরের জল সরাতে বাধ্য হচ্ছেন। শঙ্কুদেব পাণ্ডা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বিজেপি নেতা। শঙ্কুবাবু, গোটা বাংলার মানুষ দেখছেন এবং বলছেন যে হচ্ছেটা কি? দেখুন, অপরাধী যখন অপরাধ লুকানোর জন্য তথ্য প্রমাণ নষ্ট করবার চেষ্টা করেন, সেই চেষ্টাই প্রমাণ করে দেয় তিনি অপরাধ করেছেন। আপনার ভাই ল্যাংচারনি ভাটপাড়ের ভয়, আপনি যদি কিছু করেননি, আপনি তদন্তকারী সংস্থা আসবে, আপনি বলবেন ভাই সব কাজ করো, দেখে নাও, আমি নিরপরাধী, আমার ফোন চেক করে নাও। কি এমন আছে ফোনে? কার সাথে যোগাযোগ আছে? কে নির্দেশ দিয়েছেন অপরাধ করতে? কি অপরাধীর কানেকশন? কেন ফেলে দিয়েছেন কুকুরে? এর থেকে স্পষ্ট হচ্ছে গভীর, আরো গভীরে, তদন্তকারী সংস্থা ওই মোবাইল পুকুরের তলা থেকে পেলে আমাদের দৃঢ় বিশ্বাস এইসব চুনোপুটি নয়, রাঘব গোয়ালেরও হদিস পাবে। পুকুরের তলায় তাই গভীরে যেতে হবে, বুঝতে হবে, ওখান থেকে রাঘব গোয়ালকে, এই দুর্নীতির রাঘব গোয়ালদের ধরতে হবে, যারা এইসব ফোনের আড়ালে লুকিয়ে যাচ্ছেন, জলের তলায় চলে যাচ্ছেন, আদালতকে মাঝে মধ্যে আক্রমণ ফেস করতে হচ্ছে। ফলে একটু গভীরে গেলেই গভীর জলের মাছেরা ধরা পড়বে। এখন সবে জল সরতে শুরু করেছে, পুকুর শুকনো হতে শুরু করেছে, দেখবেন কেমন ছটপটনি বেড়ে যাবে বড় বড় মাছেদের রিয়াকশন, মানুষ দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে। বেশ, শঙ্কুদেব পাণ্ডা বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে এই টেলিফোন লাইনে ছিলেন এবং তিনি বলছেন পুকুরের জল যখন সরবে, তদন্ত যখন আরো গভীরে যাবে, তখন বড় বড় মাছ, কোরআন কোট বলছি, বড় বড় মাছ তারা ছটফট করবেন। সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এই মুহূর্তে যে ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলায়, সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি ইন্দ্রাশিস গ্রাউন্ড জিরো থেকে। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস গ্রাউন্ড জিরো থেকে সেই ছবি তুলে ধরছে। এমনকি ইন্দ্রাশিসকে বাধা দেওয়া হয়েছিল যখন জীবনকৃষ্ণ বাড়ি থেকে, বিধায়কের বাড়ি থেকে তৃণমূল নেত্রী বেরিয়ে আসছিলেন, তখন ছবি তুলতে বাধা দেওয়া হয়েছিল। সজল ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, গোটা বাংলার মানুষ রাত জেগে দেখেছিলেন প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে টাকার পাহাড়, এবার গোটা বাংলার মানুষ দেখছেন যে জল তোলা হচ্ছে, পুকুরের জল সরানো হচ্ছে মোবাইল উদ্ধারের জন্য। না, আমরা ভাবছি তৃণমূল খুঁজে খুঁজে
কাদের ভাই এমএলএ মন্ত্রী করেছিল, বলছে পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছে কোনো চ্যানেল, কোনো সংবাদ মাধ্যম বলছে বলছে মোবাইল জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। এরা নিজেরা থুতু ফেলে ডুবে মরতে পারে না? একজন ছবি বেরোচ্ছে একজন এমএলএ এর হাত ধরে, তাও শাসক দলের হাত ধরে, দুদিকে দুজন সেন্ট্রাল ফোর্সের জওয়ান বলছে শক্ত করে ধরে রেখেছে হাত, মানে চুড়ে দেওয়াও লজ্জা পাবে। এদের হাত ধরে নয়, এদের কলা ধরে টেনে নিয়ে যাওয়া উচিত, এদের পাবলিকের সামনে পাড়ায় ঘুরিয়ে তারপর নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, মানে এই সমস্ত চোরেরা নিজেরা শুধু নিজেদের ভবিষ্যৎ গড়েছে আর এই ভাইপোর ভবিষ্যৎ গড়েছে আর হাজার হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করেছে। বেশ, অসংখ্য ধন্যবাদ সজল ঘোষ, বিজেপি নেতায় টেলিফোন লাইনে ছিলেন আমাদের।